বন্ধুরা, সামনেই আসছে পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানেই তো পিঠে খাবার দিন। তাই বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে চুষি পিঠার একটা রেসিপি শেয়ার করতে এসেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চুষি পিঠা বানানোর এই পদ্ধতিটি তোমরা আগে কখনো দেখোনি। আর আমি কিন্তু কোনো রকম গুড় ব্যবহার না করেই পুরো গুড়ের মতো কালারটা এনেছি। কিভাবে এনেছি জানতে হলে দেখতে হবে আমার পুরো ভিডিওটা। আর বন্ধুরা, আমি শিউলি, আর তোমরা দেখছো শিউলির পাকশাল। এই চুষি পিঠাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি। এবার এই সুজিটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এই সুজিটার মধ্যে দিয়ে দেব সামান্য কুসুম গরম জল। সুজিটাকে পরিমাণ মতো গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব, তাহলে কিন্তু সুজিটা ভালোভাবে ফুলে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেব এর মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণ নুন। সুজিটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। সুজিটা মাখার সময় যদি জলটা বেশি বলে মনে হয় তাহলে অল্প একটু সুজি দিয়ে মেখে নেবে, আর যদি জলটা কম বলে মনে হয় তাহলে আর একটু সামান্য জল দিয়ে সুজিটা মেখে নেবে। সুজিটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর সুজিটা দেখবে পুরো যখন ভালো করে মাখা হয়ে যাবে হাতে আর সুজির একটা দানাও ঠেকবে না। যেটা বেশ কিছুক্ষণ ধরে মেখে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এইটা থেকে একটা ছোট লেচি কেটে নেব আর আবার এই সুজিটাকে ঢেকে রেখে দেব। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রটার মধ্যে সামান্য কিছু ময়দা ছড়িয়ে দেব। আর হাতেও একটু ময়দা নিয়ে এবার সুজিটা থেকে অল্প অল্প করে ছোট ছোট করে নিয়ে চুষিটা কেটে নেব। চুষিটা কিন্তু খুব বড় বড় করব না, একদম ছোট ছোট মুড়ির মতো করব। যদি বড় বড় করি তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। আমার চুষিটা বানাতে হাত দিয়ে সুবিধা হয় বলে আমি হাতে করেই বানাচ্ছি। তোমাদের যদি বেলনিতে বা থালার উল্টো দিকে নিয়ে সুবিধা হয় তবে কিন্তু তোমরা সেইভাবেই বানিয়ে নেবে। যার যেমন সুবিধা হবে সে সেইভাবে চুষিটা বানিয়ে নেবে। আর এই চুষিটা কিন্তু টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতেও বানিয়ে রেখে দিতে পারো। এই চুষি পিঠাটি বানাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর কোনোরকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। যে পাত্রে চুষিটা কেটে রাখবে সেই পাত্রটার মধ্যে অল্প অল্প করে চুষি বানাবে আর অল্প অল্প করে একটু ময়দা ছড়িয়ে এর উপর থেকে দিয়ে দেবে, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, নয়তো কিন্তু চুষিগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে। আবার এই সুজির ডোটা দিয়ে একটু লেচি কেটে নেব, তার আগে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর লেচিটা কেটে নেওয়ার পরও কিন্তু এটাকে আবার ঢেকে রাখবো, নয়তো সুজিটার মধ্যে হাওয়া লেগে সুজির উপরে অংশটা শক্ত হয়ে যাবে আর চুষিটা বানাতে অসুবিধে হবে। এইভাবে আমি পুরো ডোটা থেকে সব চুষিগুলো বানিয়ে নেব। এইভাবে আমি পুরো সব চুষিগুলো বানিয়ে নিয়েছি। এই চুষিগুলোকে রোদে শুকিয়ে কিন্তু একটা কৌটোয় ভরে অনেকদিন পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে। এই চুষিগুলোকে আমি একদিন একটু শুকিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার একটা পাত্রে সামান্য একটু জল দিয়ে দেব 1.5 লিটার মতো দুধ। জল দেওয়ার কারণটা হলো দুধটা কিন্তু তলায় লেগে যাবে না। 1.5 লিটার দুধের মধ্যে দিয়ে দেব 1 মুখ মতো জল আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা গরম বসিয়ে দিয়েছি। এবার এই চুষিগুলোকে একটা চালনির মধ্যে ছেলে নেব, যাতে যে যত এক্সট্রা ময়দাগুলো ছিল সেগুলো সব বেরিয়ে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে চুষিগুলোকে দিয়ে চুষিগুলো সামান্য ভেজে নেব। চুষিটা ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। চুষিগুলো সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই ঘিটা কিন্তু আমার নিজে ঘরে বানানো, আমি তোমাদের সাথে এই ঘিয়ের রেসিপিটাও শেয়ার করেছি। যদি কেউ না দেখে থাকো চাইলে কিন্তু তোমরা এই ঘিয়ের রেসিপিটাও একবার দেখে নিতে পারো। ঘিটা দিয়ে ভাজার সময় ফ্লেমটাকে লোতে রাখবো। ঘিটা দিয়ে সামান্য কিছুক্ষণ
ভেজে নিয়ে যখন দেখবো একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন একটু গ্যাসটা অফ করে দেব আর এগুলোকে একটা জায়গায় নামিয়ে নেব। চুষিগুলো ভাজতে ভাজতে দুধটাও ফুটে উঠেছে, এবার দুধের মধ্যে এই চুষিগুলোকে দিয়ে দেব। চুষিগুলো দুধের মধ্যে দেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু এক চিমটি মতো নুন, আর দিয়ে দেব তিনটে ছোট এলাচ। এলাচগুলো দেওয়ার আগে কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চুষিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। চুষিগুলো একটু সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটু ক্যারামেল তৈরি করে নিই। ক্যারামেল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানের মধ্যে 3 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে গলিয়ে নেব। সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি, চিনিগুলো পুরোপুরি গলে গেছে। এই সময় কিন্তু খুন্তিটা দিয়ে সমানে এগুলোকে নাড়তে হবে। চিনির কালারটা কিন্তু আস্তে আস্তে পুরো লাল হয়ে গেল, আর চিনিটা থেকে কিন্তু ফেনা বেরোনো শুরু হচ্ছে। চিনিটা পুরোপুরি ফেনা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে জলটার কালারটা কিন্তু খুব সুন্দর লাল রঙের হয়েছে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। চুষিগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে দেখে নেব চুষিগুলো সেদ্ধ হয়েছে কিনা। চুষিগুলো কিন্তু চামচ দিয়ে খুব ভালোভাবে কেটে যাচ্ছে, তার মানে চুষিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টিটা খাও সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। চিনিটা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা। এটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, ক্যারামেলটা দিয়েছি তাই জন্য চুষিতে কিন্তু পুরো গুড়ের মতো কালার এসেছে। তোমরা চাইলে কিন্তু এটা গুড় দিয়েও করতে পারো। আর চুষির দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, এরপরে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এই সময় গ্যাসটা অফ করে দেব। চুষিটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের এই চুষি পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করো আর নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, অবশ্যই দেখা হবে আবার অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।